त्रिपुरात बिजेपिर আভ্যন্তরীণ কদদলর বহিঃপ্রকাশ চারি বিজেপির বিধায়কর রাহুল গান্ধী সাক্ষাৎ কংগ্রেসলে দুই বিজেপির বিধায়ক পনেরো বিধায়কে বিজেপি এরিব বলে দাবি বিসম্বাদীর 2023ৰ বিধানসভা নির্বাচনের এবছৰ পূর্বে ত্রিপুরাত কপিছে বিজেপির দুর্গ বিপ্লব দেব সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করে বিজেপির পৰা পদত্যাগ করার এদিন পাছত বিজেপির দুই প্রভাবশালী বিধায়কে যোগদান করলে কংগ্রেস এআইসিসির মুখ্য কার্যালয়ত কংগ্রেস আনুষ্ঠানিকভাবে যোগদান সম্পন্ন হরিপ্রায় বর্মন আর আশিষ কুমারর রাহুল গান্ধীক সাক্ষাৎ করার পাছতেই বিজেপির দুই নেতাই কংগ্রেস যোগদান করে। লক্ষণীয়ভাবে রয় বর্মন আর আশিষ কুমারের সঙ্গে রাহুল গান্ধীক বিজেপির আট দুই বিধায়কেও সাক্ষাৎ করেছিল, কিন্তু কারিকরী কারণত এই দুই বিধায়কে মঙ্গলবারে কংগ্রেসে যোগদান নকরলে। কংগ্রেসে যোগদান করে হরিপ্রায় বর্মন আর আশিষ কুমারে 2023ত ত্রিপুরাত কংগ্রেসের সরকার হওয়া বলে দাবি করেছে। মই ভাবো যে কালি মই মণিপুর যাম, ত্রিপুরাত আমার প্রদেশ বিজেপি রিয়াকশন বিজেপি স্ট্রং আছে, কোনো কোনো ইয়াত একো অসুবিধা নাই। ত্রিপুরাত বিজেপির বিষুদ্বাদ তুগ্গত উঠার সময়তেই দিল্লীত নেডার আহ্বায়ক হিমন্ত বিশ্ব শর্মার দাবি, ত্রিপুরাত এতিয়াও শক্তিশালী বিজেপি। জয়েন টুডে দো জনে উই জয়েন और बाकी जने उनसे मुलाकात की इन द अप्रोप्रिएट टाइम, मेनी मोर आर देयर इन द क्यू इन द अप्रोप्रिएट टाइम, ऑल ऑफ देम विल जॉइन द कांग्रेस। बहुत सारे लोग होंगे, अभी तो शुरुआत है, मैंने कहा पहले भी ये ट्रेलर है, पिक्चर तो बाकी है। उल्लेखयोग्य जे सुदीप राय बर्मन पांच बार को विधायक होइसे, त्रिपुरा राजनीति सुदीप राय बर्मनर अखंड प्रभाव ताते सुदीप राय बर्मन डॉक्टर मुख्यमंत्री सामी राय बर्मनर पुत्र 2018 त्रिपुरा 25 বছৰীয়া বাও সাহত উৎখাতৰ আঁৰত সুদীপ ৰায় বৰ্মনৰ বিশেষ ভূমিকা আছিল। 2018ৰ বিধানসভা নিৰ্বাচনৰ পূৰ্বে বিজেপিত যোগদান কৰিছিল ৰয়ে। বিপ্লৱ দেৱ মন্ত্ৰীসভাত সুদীপ ৰায় বৰ্মনে স্বাস্থ্য দপ্তৰ লাভ কৰিছিল, কিন্তু বিপ্লৱ দেৱৰ সৈতে সংঘাতৰ বাবে 2019ত মন্ত্ৰীসভাৰ পৰা পদত্যাগ কৰিছিল সুদীপ ৰায় বৰ্মনে। দুই বিধায়কে দল এৰাৰ পাছত 60জনীয়া বিধানসভাত বিজেপিৰ শক্তি 33লৈ হ্ৰাস পায়। বিজেপির মিত্র দল ইন্ডিজিনিয়াস পিপলস ফ্রন্টত আছে 7 বিধায়ক, এই অর্থাৎ বিজেপি সরকারের নাই কোনো সংকট, কিন্তু 2023ৰ বাবে বিজেপির বাবে আছে অহরি সংকেত। দিল্লির পৰা দীপজ্যোতি গগৈ রিপোর্ট, প্ৰাগ নিউজ।